পেট্রোল ডিজেলের প্রয়োজন নাই। উলাইছে ব্যাটারি চালিত মটর সাইকেল। শুয়ালকুচির ভগবান মহন্তই সাজি উলিয়াইছে ব্যাটারি চালিত মটর সাইকেল। পেট্রোল ডিজেলের অভাবনীয় মূল্যবৃদ্ধির সময়তেই শুয়ালকুচির ভগবান মহন্তর উদ্ভাবনে কঢ়িয়াই আনিছে আশার বতরা। এখন পুরনি মটর সাইকেল মেরামতি করে নতুন রূপত সজাই তুলিলে ভগবান মহন্তই। ব্যাটারি আর মটর সংযোগ করে সাজি উলিওয়া এই মটর সাইকেল চলাবলৈ নালাগে ইন্ধন। এবার চার্জ দিলেই আপুনি যাব পারিব 50-70 কিলোমিটার পর্যন্ত। মটর সাইকেল আছে এলইডি হেডলাইট, আছে ইন্ডিকেটর আর এম্পিয়ার মিটারও। লগতে সাজি উলিয়াইছে ব্যাটারি চালিত এই সাইকেল। বর্তমানে এটা তেলের যান দাম 80 টাকালৈকে দাম উঠিল, এটাই সেইকারণে ব্যাটারি বাইক আর ব্যাটারি সার্কুলেশন প্রসেস করে উলিয়াইছো। ব্যাটারি বাইকখনে অন্তত 40 স্পীডত 50 কিলোমিটারলৈকে চলাব পারি একবার চার্জ করলে, আর সার্কেল প্রায় 20 স্পীডত প্রায় 30 কিলোমিটার মান চলাব পারি। ব্যাটারি চালিত এই সাইকেল আর মটর সাইকেলে কৌতূহলের সৃষ্টি করেছে শুয়ালকুচিবাসীক। ইতিমধ্যে এই ব্যাটারি চালিত মটর সাইকেল ক্রয় করবলৈ ইচ্ছা প্রকাশ করেছে কেইবাজনো লোকে। উদ্ভাবক ভগবান মহন্তই ব্যাটারি চালিত সাইকেল মটর সাইকেলের পিছত এইবার সাজি উলিয়াবলৈ সাজু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি। বর্তমান ইন্ধনের প্রচুর মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণক মাথমার দিয়ার সময়তেই আশার বতরা কঢ়িয়াই আনিছে ভগবান মহন্তর এই উদ্ভাবনে। শুয়ালকুচির ধীরাজ দাস, নিউজ 18, নর্থ ইস্ট।